সংসদ তো প্রতি সংসদে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। বাংলাদেশের বর্তমান সংকট, সংসদ সামনে আমাদের দেশে যে অর্থনৈতিক যে সংকটটা রয়েছে সেটাকে মোকাবেলা করার চ্যালেঞ্জ নিয়ে আসছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, এসব বিষয়গুলো মানুষের সামনে একটা বড় ধরনের প্রশ্ন উপস্থিত। সংসদকে এইসব প্রশ্ন মোকাবেলা করতে হবে। পজিশন না পজিশন এগুলো কিছু নির্ধারিত হয়নি, কেবলমাত্র শপথ হয়েছে, আমাদের পরিচয়পত্র দিয়েছে, আমরা স্বাক্ষর করেছি, পরবর্তীকালে সিদ্ধান্ত হবে কি হবে। আর আমরা যেহেতু দলের একটা দায়িত্বশীল পদে থেকে ও স্বতন্ত্র ইলেকশন করার সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। স্বতন্ত্র হিসেবে আমরা ওখানে দায়িত্ব পালন করব, তো যেগুলো পত্রিকায় বা মিডিয়া আসছে সেটা আমরা আগে পার্লামেন্টে অধিবেশনে আসি, তারপরে ওই বিষয়ে কোনো আলোচনা হয়নি এখনো। আমি উচ্ছ্বসিতও না খুশিও না, কারণ আমি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছি না কষ্টে। আমি 44 বছর আওয়ামী লীগের নেতৃত্ব দেই, লালগিরি উপজেলা আওয়ামী লীগের, সেখানে আমার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে হয়েছিল অনেক অনেক কষ্টে। কেন আমার এই নির্বাচনটা করতে হইলো, কেন বাধ্য হইলাম? শুধু একমাত্র অন্যায়কে বিতাড়িত করার জন্য, জুলুমবাসকে বিতাড়িত করার জন্য, জনগণের পক্ষে থেকে জনগণের মানে মনের আশা পূরণ করার জন্য আমাকে এই বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, তাও আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে। এটা আমার জন্য অনেক কষ্টের।